আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিকুন্নাহার কিচেন অ্যান্ড ব্লগ। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিমের একটি মজাদার রেসিপি দেখার জন্য। ডিম কিন্তু বিপদের বন্ধু, বিভিন্নভাবে ডিম প্রসেসিং করে খাওয়া যায়। খুবই ঝটপটভাবে সিম্পল উপায়ে কীভাবে ডিমটাকে প্রসেসিং করে একটা সালাদ তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই সালাডটা দিয়ে কিন্তু অনায়াসেই এক প্লেট ভাত শেষ করা যায়, আর সাথে যদি রান্না করা মসুরের ডাল আর লেবু থাকে তাহলে তো আর কথাই নেই। গরম ভাত কিংবা পোলাও কিংবা বিরিয়ানির সাথেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে। এই সালাডটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল্ট নিয়েছি, দুইটা ডিম আমি এভাবে ভেঙে নেব। ভেঙে একটা কাঁটা চামচ দিয়ে আমি কিছুক্ষণ এই ডিমটাকে প্রসেসিং করে নেব অল্প পরিমাণে লবণ দিয়ে। এই রেসিপিটার কিন্তু এটাই মূল, এভাবে যতটা ভালোভাবে আপনি প্রসেসিং করতে পারবেন তত বেশি ডিমটা খেতে মজা লাগবে। আর এ পর্যায়ে অবশ্যই লবণটা ইউজ করবেন। আর এভাবে ভালোভাবে ঘুটে নিলে কিন্তু ডিমটা ফুলে যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। এবার চুলাটা অন করে বসিয়ে দিচ্ছি একটা প্যান, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এই রেসিপিটা করতে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হবে। এবার প্রসেসিং করা ডিমটাকে ঢেলে দিলাম হাই হিটে। ডিমটাকে কিন্তু আলতোভাবে এভাবে ভেঙে ভেঙে নিতে হবে। ডিমটা কিন্তু হাফ মিনিটের মতো ভেজে নিলেই হবে, আর ডিমটাকে এভাবে ভালোভাবে ভেঙে নিতে হবে। যখন এই পর্যায়ে চলে আসবে তখন চুলার আঁচটা একেবারে লোতে করে দিতে হবে, না হলে কিন্তু ডিমটা ভাজা ভাজা বেশি হয়ে যাবে। এই রেসিপিটায় কিন্তু ডিমটা অনেকটা ভাজা যাবে না, অনেকটা সফট থাকবে। এবার এই রান্নায় দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচি। তবে যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কিন্তু অধিক পরিমাণে কাঁচামরিচ কুচিটা দিতে পারেন, তাহলে কিন্তু এই রেসিপিটা আরও ভালো লাগে খেতে। আর যারা কম পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটু কমিয়ে দেবেন কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি বেশ কিছু কুচানো পেঁয়াজ কুচি। এ রান্নায় কিন্তু পেঁয়াজ কুচিটা অনেক পরিমাণে দিতে হবে, অথেন্টিক টেস্ট পেতে হলে অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়া। আমি সাদা গোলমরিচ গুঁড়াটা ইউজ করছি, কেউ চাইলে কিন্তু কালো গোলমরিচ গুঁড়াটাও ইউজ করতে পারেন। এই গোলমরিচ গুঁড়াটা দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অসম্ভব সুন্দর একটা ফ্লেভারও আসে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আমার রান্না করা কিন্তু কমপ্লিট, রেডি হয়ে গেছে আমার ডিমের সালাদ। এবার আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। উপর থেকে বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু রান্নার শেষে একটু সরিষার তেলও ইউজ করতে পারেন, তবে আমাদের বাসায় কাঁচা সরিষার তেলটা বেশ একটা পছন্দ করে না, তাই আমি দিলাম না। এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলেরই রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি করতে আমার হাইয়েস্ট 3 মিনিট সময় লেগেছে। এভাবে কিন্তু ঝটপট বাসায় খুব কম উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।